সুশান্ত সিং রাজপুত আত্মহত্যার ঘটনায় এবার এলো নতুন মোড়। অবশেষে গ্রেপ্তার হলেন বন্ধু সিদ্ধার্থ পিঠানি। ন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফ থেকে হেফাজতে নেওয়া হয়েছে, তাকে শীঘ্রই তোলা হবে আদালতে। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত কয়েকদিন পরেই তার প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর 14 জুন নিজ ফ্ল্যাট থেকে সুশান্ত সিং এর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ময়নাতদন্তের প্রতিবেদনে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছিল। তবে এই অভিনেতার পরিবার ও ভক্তরা এর পেছনে অন্য কারণ রয়েছে বলে দাবি করেন। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য এই অভিনেতার বন্ধু ও ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে গ্রেপ্তার করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্তের মৃত্যুর পর বেশ কিছুদিন নাকি গা ঢাকা দিয়েছিলেন তিনি। অভিনেতার মৃত্যুর পর মাদক কাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম উঠে সিদ্ধার্থের। সুশান্তের মৃত্যুর পর রিয়ার কল রেকর্ড থেকে দেখা গিয়েছিল ওই বছরে সিদ্ধার্থের সঙ্গে প্রায় 100 বার কথা হয়েছে তার। বন্ধুর মৃত্যুর পর সুশান্তকে নিয়ে তদন্তকারী সংস্থা এবং সংবাদ মাধ্যমের কাছে একাধিকবার কথা বললেও রিয়ার প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ। সিবিআই তদন্তে সুশান্তের গৃহপরিচারকের বয়ান অনুযায়ী সিদ্ধার্থই প্রথম সুশান্তকে ঝুলন্ত অবস্থায় দেখেছিলেন। 164 ধারা অনুযায়ী সিদ্ধার্থের বয়ান রেকর্ড করেছিল সিবিআই। এনসিবির প্রধান সমীর ওয়ানখেড়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মাদক সহ সিদ্ধার্থকে গ্রেপ্তার করা হয়েছে, শীঘ্রই তাকে আদালতে তোলা হবে। এবার সিদ্ধার্থের গ্রেপ্তারে সুশান্তের মৃত্যুর রহস্যে নতুন কোনো দিক উঠে আসে কিনা এখন সেটাই দেখার অপেক্ষায় সবাই। ফাহিমুল হক, যমুনা নিউজ।